চিকন মেয়েদের সাথে কখনো ঝগড়া করবেন না, কারণ শুকনা মরিচে জাল একটু বেশি থাকে। আগে ছিল মাছে ভাতে বাঙালি, আর এখন হইছে কিরাশি আর বাসে বাঙালি। আমি প্রস্তুত ছিলাম দেশের জন্য রক্ত দিব বলে, কিন্তু দেশের রক্তের গ্রুপ কি সেটাই তো আমার জানা হলো না। আজকাল মেয়েরা যেভাবে বয়ফ্রেন্ডকে লুটে নেয়, আচ্ছা ব্রিটিশ আমলে আঙ্গ্রেজরাও বাংলাদেশে আমরে লুটে নেয়। গোয়া ছিলাম, কি সুন্দর একটা স্বপ্ন দেখতেছিলাম, একটা সুন্দরী মেয়ে আমাকে লিপ চাচ্ছিল, আমি বাইকটা খাড়া করে তাকে লিপ দিচ্ছিলাম, যে হেলমেটটা মাথার মধ্যে ঢুকাচ্ছি তখনই মা ডাক দিয়ে কিরে বালিশের খাবার ভিতরে মাথা ঢুকাচ্ছিস কেন? প্রেম করলে মেয়েদের মুখ দেখে নয়, পা দেখে করবেন, কারণ ওই একটা জায়গায় আছে জানে, মেয়েরা কখনো মেকআপ করে না। এই সাইডে ঢাকা শহরে কি মাইনছে? দুইটা গ্লাস পানি খাইয়া পাঁচটা দিয়ে মোটা লাগে, কি একটা কীর্তন বাজে। আমাকে গ্রামগঞ্জে তো এরকম সিস্টেম দেয়, কত পাটকা জমজার জঙ্গল আছে যে আগে মাইনছে মোতে, তাতে কোনো টাকা পয়সা লাগে না, এখানে পানি খাইতে লাগে দুইটা, মরতে লাগে পাঁচটা। বিয়ে করার পরে বাচ্চার নাম সর্বনাশ রাখবো, যাতে বউকে কত বাড়ি ধরে বিয়ে করার পরে আমার সব গোনাশ হয়েছে। ওরে ভাই বিশাল টেনশন, ওরে বাবা রাস্তা যাইবার সময় একটা মহিলা আমার কাছে লিপ চাইছে, ওরে আমি গাড়িতে করে হাসপাতাল লয়ে গেছি, হাসপাতাল যাওয়ার পর ডাক্তার এসে বলতেছে কংগ্রাচুলেশন আপনি বাচ্চার বাপ হয়ে গেছেন। তো বিশাল টেনশনে পড়ে আমি, না মহিলা আমি চিনি না, বাচ্চার বাবা আমি না, মহিলা বলতেছে না আমার বাচ্চার বাবা উনি, আমি টেনশন পড়ে গেলাম আরো। তারপর মহিলা কল কি পুলিশ ডাকছে, অনেক হাড়কে হয়ে গেল, পুলিশকে আপনি কেন স্বীকৃতি দিচ্ছেন না? তখন আমি বলতেছি যে যদি আপনাদের সন্দেহ তাহলে আমার ডিএনএ টেস্ট করে দেখেন, তারা টেস্ট করে ডাক্তার বলতেছে আপনি কোনদিন বাচ্চার বাবা হতে পারবেন না। আমি টেনশন পড়ে গেলাম, আবার কি কয় কি কয়, তাও একটু শান্তি পেলাম যে না এই বাচ্চা তো আর আমার না, বেশি গেছি আমি না, পরে চিন্তা করলাম আমার বাচ্চা তো দুইটা বাচ্চা আছে, ওরা বাপ কারা? তাহলে আমার সাদা মনে একটাই প্রশ্ন, সব মেয়েরা কয় আমরা টাকা পয়সার লোভী না, তাহলে তাদের স্বপ্নে কেন রাজপুত্র আছে? ভ্যান চালক, রিক্সা চালক, কুলি, দিন মজুর এগুলো আসতে পারে না? জোর কা ঝটকা হায় জোরো সে লাগা। আরে বাবা বিশ্বাস করবো কেবা করে, বিশ্বাসটা করে কেবা করে, বিশ্বাস বলতে পৃথিবীতে কিছু আছে? সকাল বেলা পাউরুটি দিয়ে চা খাইতে গেছি, অর্ধেক চা পাউরুটি দিয়ে খাইবা। আমি মোটামুটি সবকিছু পারি, পারবো নাকি? এর লাগে আসে পারে মুরগিতে পারে, তুমি বাহি থাকবা কে? গার্লফ্রেন্ডে কিছু গিফট করতে চাইলে লিপস্টিক গিফট করেন, কারণ ওটা গিফট করার পরে 50% আবার ফেরত পাবেন। দেশের যে কি অবস্থা তা আপনারা জানেন, সরকারি চাকরি লই দেখেছিলাম, চা খাওয়ার জন্য 7 লাখ চাই আছে, কপাল ভালো বিরানি খাতি যায় নাই। সম্পদ পি প্রায় খায় আর সুন্দরী মেয়েদের মন ছেঁচড়া বলা নাই পায়। জীবনে দুইটা জিনিস দেখার খুব ইচ্ছে, ঘোড়ার ডিম আর সিঙ্গেল মে। আজ তোমার জন্য আমি কাইন্দেছি, তবে সখিনা মনে রাখো কোন একদিন তুমি আমার জন্য কাইন্দবে। কে মায়া কি তোর বাপের খায়? এনে ভিডিও চলতে আছে, মে সহে পার না, মে ভিডিও চলতে আছে, মে কইতে আই ভাউল লোকজন। আবার 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 ওই যাদের চোখে আমি খারাপ তাদেরকে ছোট্ট একটা টিপস দিতে চাচ্ছি, চোখের মধ্যে 2 ফোঁটা হারপিক দিয়ে ধুয়ে নিলেই তো পারেন। আমার ধৈর্যের পরীক্ষা নিও না, আমার মধ্যে এত পরিমাণ ধৈর্য আছে যে আমি পৃথিবীর অ্যাড দেখে বড় হইছি। পোলাবেন কেমনে যে প্রেম করে আমার তো মাথাই ঢোকে না, আমার তো মায়ের মানুষ দেখলেই বিয়া করতে বলবে।
আচ্ছা বন্ধু, মেয়েদেরকে প্রপোজ করার না সবচেয়ে নিরাপদ জায়গা কোন জায়গা? মেয়েদেরকে প্রপোজ করার সবচেয়ে নিরাপদ জায়গা হচ্ছে যে শহীদ মিনার। শহীদ মিনার কে? কারণ ওই জায়গায় মেয়েদের পায়ে জুতা থাকে না।